হচ্ছে আমার একটা এসি 220 লাইন থেকে স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করে এখানে 12 ভোল্ট নিচ্ছে। হ্যাঁ, যেহেতু এটা 12 ভোল্টের ট্রান্সফরমার, 12 ভোল্ট নেওয়ার পরে যে ডিসি করতেছে এখানে, তাই না? আমরা জানি যে রেক্টিফায়ার ফিড ডায়মিটার মাধ্যমে ডিসি করা হয়। তো ডিসি করে এখান থেকে আমরা কি করতেছি, আমার ব্যাটারিটা চার্জ করতেছি। ব্যাটারি চার্জ করার পরে এবার দেখেন এখান থেকে পাওয়ারটা যাচ্ছে কোথায়, আমাদের এই মেইন বোর্ডে, সার্কিটে। এখন এখানে যেহেতু আমার এই যে আমার মাইক্রোকন্ট্রোলার, আমার এলসিডি, আমার এই সেন্সরগুলো, আমার সার্মোটর সব 5 ভোল্ট অপারেট হবে। হ্যাঁ, এই জন্য আমি কি করছি, এই ব্যাটারি ভোল্টেজটাতে একটা রেগুলেটরের মধ্যে আমরা 5 ভোল্ট করতেছি। এই রেগুলেটরটা সেফটি করবে ব্যাটারি ভোল্টেজ থেকে 5 ভোল্ট করবে। হ্যাঁ, ইনপুটে আমি যে কোনো ভোল্টেজ দিতে, সে আউটপুটে 5 ভোল্ট দেবে। তো এটার আউটপুট ইনপুট ফিল্টারিং করার জন্য দুটা ক্যাপাসিটর, এখান থেকে পাওয়ারটা যাচ্ছে আমার মাইক্রোকন্ট্রোলারে। হ্যাঁ, মাইক্রোকন্ট্রোলারে 19-20 নম্বর পিন হলো সাপ্লাই ভোল্টেজের পিন, আপনি সার্কিট ডায়াগ্রামে দেখতে পাবেন। আর আমরা জানি যে মাইক্রো প্রসেসরটা, এটা হচ্ছে একটা সিঙ্গেল চিপ কম্পিউটারের মতো, তাই না? কম্পিউটারের মধ্যে র্যাম, রম, প্রসেসর সব থাকে, যেটা প্রোগ্রামের উপরে কাজ করে। তো এটাও এরকম, এর মধ্যে র্যাম আছে, রম আছে, প্রসেসর আছে। আমরা জানি যে প্রসেসরে কাজ করার জন্য মূলত ক্লক পালসের দরকার হয়। তো আমাদের এখানে ক্লক পালসটা সাপ্লাই দেয় আমার এই ক্রিস্টাল, এটা হচ্ছে 16 মেগাহার্জের একটা ক্রিস্টাল, এখান থেকে সে প্রসেসরে কাজ করার জন্য ক্লক পালস সাপ্লাই দেয়। এখন এটা ইনপুট আউটপুট পিনগুলোর মধ্যে আমাদের এখানে ইনপুট হিসেবে কী কী আছে, ইনপুট হিসেবে আছে দুটা সেন্সর, তাই না? এটা একটা সেন্সর, এটা একটা সেন্সর, আর একটা হচ্ছে আমার কি এলডিআরটা। তো এলডিআরটার কাজ হচ্ছে এখানে সে সন্ধ্যার পরে লাইটগুলোকে অন করে দেবে এবং দিনের বেলা সকাল হলে সে অফ করে দেবে অটোমেটিক্যালি। তো এই যে এলডিআরটা আছে এখানে দেখেন, এই এলডিআরটা মূলত আমি এখানে সেন্স দিচ্ছি এর মাইক্রোকন্ট্রোলারের 2 নম্বর পিনের সাথে। মাইক্রোকন্ট্রোলারের 2 নম্বর পিনের সাথে এলডিআর থেকে মূলত মাইক্রোকন্ট্রোলার 2 নম্বর পিন আসছে। আর এখানে একটা ভেরিয়েবল ইউজ করছি, এটার কাজ হলো কিন্তু আমার, হ্যাঁ, যে আমি কতটুকু আলো থাকলে আমি লাইটগুলো জ্বালাবো আর কখন এটা, এখান থেকে আমি ভেরিয়েবল ঘুরে আমি যে চাই যে এই আলোতে আমার লাইটটা অন অফ থাকবে তাও করা সম্ভব, এটা ঘুরে সেটা এত সিলেক্ট করতে হবে। আর এটা গেল 2 নম্বর পিনের সাথে। হ্যাঁ, 9-10 নম্বর সাথে আছে এই ক্রিস্টালটা, 11 নম্বর পিনের সাথে আছে আমার এই আয়ার মডিউলটা, 12 নম্বর পিনের সাথে আছে এই মডিউলটা, 13 এবং 14 নম্বর পিনের সাথে আমার এই যে এখানে দুইটা এলইডি আছে, 13-14 নম্বর পিনের সাথে, 13টার সাথে আছে রেড এলইডি, যেটা কী করতেছে যদি ওভার স্পিড হবে তাহলে সে আর অন দিচ্ছে। হ্যাঁ, রেড সিগন্যাল দিয়ে দিচ্ছে, এখানে গেট পড়ে যাচ্ছে আমার বাজার আসতেছে এবং রেড এগুলো দিয়ে দিচ্ছে, আর যখন নর্মাল স্পিড আসে তখন আমার গ্রিন সিগন্যাল দিচ্ছে এইটা। আর গেল এবার হচ্ছে 15 নম্বর পিন, 15 নম্বর পিন থেকে আমার এই সার্ভোটা আছে। তারপরে জানি যে সার্ভো মোটর নর্মাল মোটরের মতো না, তাই নর্মাল মোটর তো নেগেটিভ পজিটিভ দিলে ঘোরে, সার্ভো মোটরের ক্ষেত্রে কী হয় যে নেগেটিভ পজিটিভ দেওয়াই থাকে এবং এর একটা PWM পিন আছে। হ্যাঁ, PWM পিনের মধ্যে PWM সিগন্যাল দিলে সে অ্যাঙ্গেল চেঞ্জ করে। তো আমাদের এইখানে এই PWMটা দিচ্ছে আমরা 6 নম্বর পিন থেকে, এখানে 15 নম্বর পিন। তাহলে তার মোটর নেগেটিভ পজিটিভ দেওয়াই আসতে আর PWM দিলে সে আপ ডাউন করে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল চেঞ্জ করে। 16 নম্বর পিনের সাথে দেওয়া আছে আমার এই স্ট্রিট লাইট দুটো, যেটা নর্মাল অবস্থায় সন্ধ্যার পরে জ্বলতেছে আর কি। আর 17 নম্বর পিনের সাথে কানেক্ট আছে এই যে মোশনটা, যে এখানে আসার সাথে সাথে যে ফুল আলো দিচ্ছে, এটা মূলত 17 নম্বর পিন থেকে। 16 নম্বর পিন থেকে দেখা গেল যে আমার লাইটটা সে 25% কাজে লাগাচ্ছে, আর যখনই রোদে চলে আসছে তখন সে 17 নম্বর পিন থেকে কী করতেছে, ওটা ফুল করে দিচ্ছে 100%, যতটুকু ম্যাক্সিমাম আলো ততটুকু দিচ্ছে। আর 18 নম্বর পিনের সাথে আমার এই বাজারটা আছে, এই যে বাজারটা এলাম শব্দ দিচ্ছে, তো বাজারের পজিটিভটা দিয়ে দেওয়া আর নেগেটিভটা আমরা কী করতেছি এখান থেকে এই যে একটা রেজিস্টার দিয়ে ট্রানজিস্টার বেজে দিচ্ছে। হ্যাঁ, বেজে দিলে এই কী, আমরা জানি NPN টাইপ ট্রানজিস্টারে বেজে পজিটিভ সাপ্লাই দিলে ইমিটারের নেগেটিভটা কালেক্টর হয়ে যায়। এখানে সেটা হচ্ছে যে পজিটিভটা বাজারে ডিরেক্ট দেওয়াতে নেগেটিভটা এই ট্রানজিস্টারে কালেক্টর হয়ে যাচ্ছে। আর 21 থেকে 26 নম্বর পিন, এই 6টা পিন হলো আমার এলসিডি ডাটা পিন, আমরা যে ডাটাগুলো এলসিডিতে দেখাইছি ডিসপ্লেতে, এই জিনিসগুলো মূলত 6টা পিনের মাধ্যমে এলসিডিতে যায়। আর বাকি যে 6টা পিন আছে এগুলো এটা সাপ্লাই ভোল্টেজের জন্য যে পিনগুলো, যেমন এটা প্রসেসরের নেগেটিভ পজিটিভ, এটার এই যে একটা এলইডি আছে লাইট টার্ন, এটা কম বেশি করার জন্য, ব্রাইটনেস কন্ট্রাস্ট কম বেশি করার জন্য, এগুলোর জন্য 6টা পিন। আর 6টা হচ্ছে আমার ডাটা পিন। এই হচ্ছে আপনার সংযুক্ত, যদি একটু ভালোভাবে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন।